হায় 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 যদি আমি খাইতাম কি জবাব আল্লাহর কাছে দিতাম, এই লোকগুলি এখনো খাইতে পারে না। ওরা আমাকে বলেও নাই যে অন্যান্য মাহফিল গেলে আমি ডাইকে বলি আমার সাথে খাইতে বলবি, তার কারণ আমগুলো খাইতো না বলে মানা খানা দেয় না, লাউ দেয় কদু দেয়, এই জন্য আমগুলোকে ডাকি আমগুলো টেবিলে বসাই, মানে আমার বাড়িতে সেখানে পাই না, আল্লাহর কাছে মাফ চাই, তোর কাছে মাফ চাই, প্যাকেটটা পাইলে আগে খাইয়া লইস, তোর কাছে মাফ চাই, আমি আমারে মাফ করে দিস, এই জন্য আমি খাই না, অনাহারে কষ্ট পাই, বসে থাকি, পেট কাটা খুব কষ্ট হয়, ব্যাটা ব্যথা হচ্ছে, একটু পরপর পানি খাই। আমার বাড়িতে আসছেন, টুটাফাটা কোনো ভুল বেয়াদবি হলে আল্লাহ আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে মাফ করবেন। আমি আপনাদের বাড়িতে গেলে অনেক মেহমানদারি হয়, আর আমার বাড়িতে আসলে আমি বাজার সদাই করে আমার ছোট ভাইটাকে দায়িত্ব দিয়ে দেই, ও কি মানসিরে খাওয়ায় না গালি দেয় আমি তাও জানি না, আমি মুরিদ লই বইয়া খাই, আমি স্টেজ ছেড়া যাই না, অনেকে প্যান্ডেল সাজাই ফুলের ভিতরে বইয়া তাই মুরিদের হাদিয়ার জন্য, আমি এরকম বসার কোনো সিস্টেম নিয়ত নাই, এরকম বসার সিদ্ধান্ত আমার নাই। জাবের বাড়িতে চলে গেলেন, বিবি রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মোবারকের মধ্যে পাথর বাঁধা, খাবার রেডি করো, মাংস ভুনা করলেন, রুটি পাকাইলেন, আল্লাহর হাবিবের কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আপনার জন্য কিছু খাবারের আয়োজন হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা তোমাদের সকলকে সহকারে আমি রাসূলকে তোমাদের ভাই জাবের দাওয়াত করেছি। জাবের কয়, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি যে খাবারের আয়োজন করেছি 5-7 জন খেতে পারে, 3000 সাহাবী খেতে পারে না। আমার নবী ডেকে বললেন, জাবের রে আমি রাসূল গিয়ে তোমার ঘরে রুটি আর মাংস খাবো, আমার সাহাবীরা যুদ্ধের ময়দানে পড়ে থাকবে, আমি রাসূল কিভাবে হাশর ময়দানে দাঁড়াবো, আমি রাসূল খেতে পারি না, তুই মন খারাপ করিস না, আমাকে নিয়ে চল, আমাকে সরাসরি রান্নাঘরে নিয়ে যাইস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্নাঘরে চলে গেলেন, রুটিতে ফু দিলেন, মাংসতে ফু দিলেন, আল্লাহ রাসূল বললেন, জাবের সবাইকে রুটি আর মাংস খেতে দাও, এক সমান ভাবে দিবা, কারাগরে 19 কারাগরে 14 দিবা না, 19 আর 20 দিবা না, সমান ভাবে যে যত রুটি আর মাংস খেতে চায়। 3000 সাহাবী খাইছে, আল্লাহ নবী তখনও খায় নাই। জাবের কয়, পাতিলের দিকে তাকায় দেখি রুটি আর মাংস এখনো এক জায়গাতে আছে, বড় করি কোন সুবহানাল্লাহ, একটু কথা কইতেছি মানে আব্দুর রহমান রেজবি সাহেব নাকি আইতেছে, জহির কথা বুঝতে পারছো, আমি কোথায় যাব বলো, এই জন্য বদুগা বালা না ওয়াজ দুইয়ান বালা না, এটা আমার সারা জীবনের মিশন, এই জন্য বদুগা বালা না ওয়াজ দুইয়ান বালো না, ওনার সাথে আমার কথা ছিল 10:30 আসবে, এখন রাতে 1:30 বাজে, 1:45 বাজে, আমার মোবাইলের চার্জ শেষ, আমার বাবা দিন ইসলামের টেলিফোনে রিং আসছে, উনি কসুয়া, তো কসুয়া থেকে 45 মিনিট হয়ে গেছে, খতে আইব, এই হলো ওই যে আমার ফুট চেয়ারম্যান গরম কেমনে কি করতে পারবো, সেদিন একটা মাহফিল আমি আলোচনা, আমার 11টা মাইক ছাড়ি দেওয়ার কথা, সেখানে 12:30 বাজে মাইক বের ছাড়ছে, 1.5 ঘন্টা বাজ বেশি করছে, এরপরে আসছে কি করব, এমন সময় কষ্ট হয়ে যায়, 1.5-2 ঘন্টা বাজ বেশি করে করতে হবে, এইটুকুন কথার ভিতরে কেয়ামের ভিতরে এসে গেল, তো 20 মিনিট কইতাম একটু কিছু কন দে কি হয় না হয়, এখন সে সিলেট থেকে আসছে কি করতাম কোন, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আরো বড় করে বলেন আমিন, আওয়াজ করে বলেন আমিন।